এবং যদি এটি এক্সপি থাকে তাহলে অবশ্যই মেনুটি অটোমেটিকলি ফ্ল্যাট মেনু হয়ে যাবে। ভিভির তে কীভাবে মেনু তৈরি করা যায়, অর্থাৎ মেনু নিয়ে কাজ করা যায়, এই জন্য একটি ফর্ম নিতে হবে। ফর্মের মধ্যে ফর্মে রাইট বাটন চেপে মেনু এডিটরে ক্লিক করতে হবে এবং মেনু এডিটর অর্থাৎ ক্যাপশন, অর্থাৎ এই যে মেনু আছে এই মেনুর ক্যাপশনটি কী হবে সেটি এখানে টাইপ করতে হবে ফাইল। এবং যদি এই এফ এর নিচে আন্ডারলাইন দিতে চান তাহলে অবশ্যই আপনাকে এফ এর আগে অ্যান্ড সাইনটি দিতে হবে। নেম অর্থাৎ মেনুটির যে নেম, অর্থাৎ যে ইভেন্টের যে নেম ইভেন্টে কাজ করবে সেই নামটি দিতে হবে। মেনু ফাইল দেন নেক্সট বাটনে ক্লিক এবং এই রাইট অ্যারো বাটনে ক্লিক করতে হবে, অর্থাৎ এই বাটনে ক্লিক করলে এই ফাইল মেনুর ভিতরে এই সাব মেনুটি তৈরি হবে। সেটি এই সিলেক্ট করে আমাদের ক্যাপশন দিতে হবে নিউ, অর্থাৎ ফাইল মেনুতে ক্লিক করলে তার ভিতরে কী কী সাব মেনু হবে সেটি নির্ধারণ করতে হবে। এবং এই অবশ্যই এই অ্যারো বাটনে ক্লিক করে নিয়ে আমাদের এইভাবে তৈরি করতে হবে সাব মেনুর লিস্ট। যদি আমরা সেপারেটর অর্থাৎ মেনু সেপারেটরে এইরকম একটি মেনু সেপারেটর করতে চাই তাহলে আমাদের অবশ্যই মাইনাস সাইন দিতে হবে, দেন নেম স্পে ওয়ান, নিউ বাটনে ক্লিক করে নিয়ে এভাবে আমরা ভিভিতে মেনু নিয়ে কাজ করতে পারি। এবং যদি এটি এক্সপি থাকে তাহলে অবশ্যই মেনুটি অটোমেটিকলি ফ্ল্যাট মেনু হয়ে যাবে, 98 থাকলে তাহলে এটি 3D মেনু হবে।